অনেকদিন ধরেই মৌরাক্কি নদী থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চলছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে প্রশাসনের নজর নেই বলাটা ঠিক হবে না। যেমন গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আচমকা কান্দি মহকুমার বরাঙ্গা ব্লকের সুন্দরপুর এলাকায় এক বালি খাদানে অভিযান চালায় কান্দির মহকুমা শাসক নবীন কুমার চান্দা। ফেরার পথে সাতটি ওভানলোড ট্রাক্টর আটক করে, কারণ মহকুমা শাসকের উপস্থিতিতে ট্রাক্টরের চালক ছিল পলাতক। আরো মজার বিষয়, ট্রাক্টরগুলির কোন নম্বর প্লেট ছিল না। বুধবার মহকুমা শাসক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান। মানে গতকাল আমি একটু কমপ্লেন পেয়ে সুন্দরপুর বরুয়া ব্লকে গিয়েছি, মানে ইনকোয়ারি করতে। মানে কমপ্লেন পেয়েছি কি ওখানে লিগেল স্যান্ড মাইনিং কাজ চলছে, সেটাই দেখে দেখতে গিয়েছি ওখানে। দেখার পরে যখন আমি রিটার্ন করেছি, তো বরুয়া বাহরা এলাকায় রোডের উপরে আমি দেখি যে সাতটে ট্র্যাক্টর ওভারলোডেড উইথ স্যান্ড। এখন আমি সেটা বলতে পারবো না কি স্যান্ড ইজ ইলিগাল অর নট, কিন্তু ওভারলোডেড ছিল। তো দেখে আমি গাড়ি থেকে নামিয়ে একটু গিয়ে জিজ্ঞাসা করতে যখন গেলাম, তখন কি দেখছি কি যে ড্রাইভাররা ছিল সেটা গাড়ি থেকে নামিয়ে পালিয়ে গেল। তো জেনারেলি আমি সেটাই ভেবেছি কি যদি লিগাল হতো তো এই করতেও কেউ যাবে না, মানে লিগাল কাজ করতে গিয়েছে তো নামে কি লাভ। মানে আমাকে বুঝিয়ে দিত কি এই আছে ডকুমেন্ট, এই আছে পারমিট, আমি নিয়ে যাচ্ছি। তারপরে যে আমি দেখি যে একটা ট্র্যাক্টরের নাম্বার প্লেট ছিল না, ওভারলোডেড তো ছিলই। তো তারপরেই আমি আরটিও অফিস কল করেছি, বিএলআরওকে কল করেছি, যে গাড়িগুলো আছে তো সিজ করা হয়েছে। তারপরে এই যে প্রসিজার আছে, মানে ইলিগাল আছে কি না সেটা দেখা যাবে। বাড়িঘাটটি বৈধ করে জানালো প্রশ্ন ওভারলোড নিয়ে প্রশাসনের নজরদারি। কিভাবে নম্বর প্লেটহীন ট্রাক্টর ব্যবহার করা হয়, কেন বা চালকরা পালিয়ে গেলেন, তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাসক থেকে বিরোধী দল। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জি, রিপোর্ট ইউ বাংলা।